গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো চুল ফুল দেখে বুঝতে পারছো পাগলের মতো, এখন বাজে 11:39। এই সবে আমরা ঘরে ঢুকলাম, হসপিটালে গেছিলাম আজকে, যেহেতু চেক আপটা ছিল বললাম শনিবার, যেটা করানো হয়নি। তো বাবু কালকে থেকে ফাইনালি অফিস যাবেন, আজকে দিনটাও তো ছুটি নিয়েছিল আর কি। আর যাওয়ার সময় করিনি ব্লগ, একটু টেনশন তো হয়ই যাওয়ার আগে যে ডাক্তার কি বলবে না বলবে। তো ডাক্তার বললো যে একদম ঠিক আছে, যে ওষুধটাও চলছে সেটা আর এক সপ্তাহ খাক, তো শনিবার দিন আর একবার দেখিয়ে নিতে বলেছে যদি সম্ভব হয়। তো তো যাবো আমরা, অসুবিধা নেই দেখাতে। তো এই আর কি, তো চলো এবার শুরু করি, রান্নার দিকে তো যাব। তার আগে আমার ঘরটা একটু অগোছালো হয়ে গেছে, সেটাকেও গোছাতে হবে। তো এই কদিন একটু শরীর খারাপ বলছিলাম, তো একটু তো টেনশন হয়, বুঝতেই পারো। তো সবটা মিলিয়ে এখন আমি অনেকটা ঠিক আছি, আর রাত্রে ঘুম হচ্ছে না, ওটাই স্পেশালি প্রবলেম হচ্ছিল। তো কালকে যে মাংসটা করেছিলাম ওটা রয়েছে, ভাত তো করবো, দেখি আর কি করবো বুঝতে পারছি না। একটু ঢেঁড়স সেদ্ধ দিয়ে দেবো ভাবছি, ও ঢেঁড়স সেদ্ধটা খেতে খুবই ভালোবাসে। আর আমার জন্য একটু আলু সেদ্ধ বা পেঁপে সেদ্ধ এরকম কিছু দিয়ে নেবো, হয়ে যাবে তাহলে। কি হয়েছে তুমি তো ঢেঁড়স সেদ্ধ ভালো খাও, ডাক্তার বলেছে সেদ্ধ খেতে। কে যাই হোক, তো চলো এবার কাজ শুরু করি একে একে। পাক্কা 12টা বাজে, কিন্তু আমি এতক্ষণ ধরে বুঝিয়ে নিলাম ওই যে চেয়ারে যে ভাঁজ করে জামা কাপড়গুলো রেখেছি ওগুলো সব ডাম্প করা ছিল চেয়ারটার ওপরে, তারপরে এটার ওপরে। এটা কালকে খুলে দিয়ে আমরা সিরিজ দেখেছি, তো এটা খোলায় সিরিজ না সরি ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার দেখেছি, এটাকে খুলে দিয়ে তো এটাকে এইভাবে গুটিয়ে দিয়ে চলে গেছিলাম যাওয়ার সময়। তো এখন এসে আবার পুরোটা খুলে দিয়ে আবার চাদর ফাদর দিয়ে বালিশ টালিশ দিয়ে ঠিক করলাম, আর এগুলোকে সব ভাঁজ করে গুছিয়ে রাখলাম। তো হয়ে গেছে মোটামুটি, ঘরটা মোছা হয়নি, যাওয়ার সময় শুধু ঘর ঝাড় দিয়ে চলে গেছিলাম। তো চলো, আমি একটু প্ল্যানে ওরা আমার চেঞ্জ হলো, যেহেতু কাল থেকে অফিস যাবে তো রাত্রিবেলা আমাকে কাটাকুটি এইসব করে রাখতেই হবে, তাই জন্য ভাবছি এখন ও বলে বেশি কিছু করে লাভ নেই, এসব সেদ্ধ ফেদ্ধ দিও না, আজকে একটু ডাল করো বেশি করেই করবো যাতে কালকে ওর হয়ে যায়, কারণ ডাল তো আমি খুব একটা খাই না। তো ডাল করবো, পটল ভাজা খুব ভালো খাই, তো পটল ভাজবো, ডাল পটল ভাজা আর মাংস তো রয়েইছে। তো চলো এগুলো করে নিই। ঘরটা আমি মুছে দিয়েছি ডালটা ফুটতে ফুটতে, তো একদম সিমাজে দিয়ে গেছিলাম, হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে ডাল করেছি, রাঁধুনি মৌরি আর পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা দিলে ভালো হতো যেহেতু দিতে ভুলে গেছিলাম, তো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে। তো এই আর কি, আর এখানে পটল ভাজাও আমার হয়ে গেছে, আর এখানে মাংসটা জাস্ট গরম করবো, তাই জন্য এখন বসিয়ে দিয়েছি। এখন বাজে 11:14, ও ঢুকেছে স্নানে আর আমার সবটাই হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, ঘরে না একদমই ফুল নেই, দেখি আজকে বিকেলে বেরোলে বা কালকে সকালে বেরোলে আমি গিয়ে নিয়ে আসবো ফুলটা। তো এই আর কি, আর রান্নাবান্না তো হয়েই গেছে, আর ওর জন্যে কালকে না পেঁপে কাটতে একদমই মনে নেই, তো আজকে পেঁপেটা কাটলাম আর কি। এত ভালো না এখানকার পেঁপেগুলো, প্রচণ্ড, দেখো যেরকম ডাল তেমন ও বলে মিষ্টি, আমি আবার পেঁপেটা অতটা পছন্দ করি না। তো পেঁপে আর কলা ও খুব ভালোবাসে ফলের মধ্যে এই যা। আর সেদিনকে বিশাল দ্বারা এসেছিল, এক গাদা আপেল মুসম্বি সব নিয়ে এসছে, তো ওগুলোও আস্তে আস্তে খেতে হবে, ফল তো আবার শুকিয়ে যায় না এখানে, আর ফল ফ্রিজে কি বা রাখবো বলো, অত ঠান্ডা ফল খাওয়া ঠিকও না উচিতও না, আর তাতে আমার মনে হয় না কোনো গুণাগুণ থাকে বলেই আর কি। তো যাই হোক এবার দেখি, একটু বাদে আমরা খেতে বসবো। গোলাপটাকে দেখো, সম্ভবত এটা 3 তারিখ কি 4 তারিখ থেকে ফুটেছে, তাই তো গো। তো আবার দেখো যেখানে সেখানে মাছিগুলো আসে, পুরো গোলাপটা ফুটে গেছে, কিন্তু আজকে দেখেও মনে হচ্ছে ও তরতাজাই রয়েছে, তাই আমি আজকেও তুলিনি, দেখি আর কদিন থাকে, যেদিনকে মনে করবো যে না আর বেশি দিন থাকবে না গাছে, সেদিনকে তুলে ঠাকুরের পায়ে দিয়ে দেবো, গাছেই ফুল আসলে সুন্দর লাগে আর কি, তো ওই জন্য থাক যে কদিন থাকে আর কি। ফাইনালি আমরা বেরোচ্ছি কোনো কাজ ছাড়া এমনি এমনি ঘুরতে, হ্যাঁ কোনো কাজ বলবো না, ফেরার সময় ও একবার কালকে যেহেতু স্কুটিতে যাবে আর কি অফিস, তাই জন্যে হাওয়া দিতে হবে স্কুটিটাতে আর পেট্রোল ভরতে হবে না। কিন্তু বাবা তো বললো আছে, যাই হোক না কেন তো সেটা করতে হবে, আর ফাইনালি আমি বেরোচ্ছি আজকে, আমি ভীষণ খুশি, অন্তত কোনো কাজ ছাড়া এরকম ভাবে বেরোচ্ছি, তোমার কেমন লাগছে? কাল থেকে অফিস আছে, আমার এখন কিছু লাগছে না, শনিবার আসলে ভালো লাগবে। কাল থেকে অফিস এটা বলো না, যথেষ্ট অফিস সাহায্য করেছে, আমি এতটা বেইমান নই, স্বার্থপর নই, ও হাসছে ঠিক কথাই, কিন্তু আমি চাই ও অফিস যাক, রেগুলার লাইফটা সত্যিই ভালো ছিল।
আমি একবারও বলবো না যে ভালো লাগছে না বা কিছু, এরকমটা একদমই নয়। আমার সত্যি ভীষণ ভালো লাগছে যে আবার আমরা সবটা কাটিয়ে উঠে রেগুলার লাইফে ফিরতে পারছি। অবশ্যই বড়দের আশীর্বাদ, ভালোবাসা এবং ঠাকুর তো অবশ্যই সহায় ছিল, তাই সবটা কাটিয়ে উঠে আবারও রেগুলার লাইফে ফিরছি। এটাকে মুছতে হবে, সিটটায় না ধুলো পড়ে গেছে পুরো, মানে সেই যে পাপা স্ট্যান্ড করে দিয়ে গেছে ওভাবেই রয়েছে। আমিও না ভুল করেছি, তখন পাপাকে বললে ভালো হতো যে ডিকি থেকে কভারটা বার করে যেটুকুই আছে ছেঁড়া, একটু ছিঁড়ে গেছে হাওয়ায়, তো ওটা একটু পরিয়ে দিলেই ভালো হতো অন্তত। আর ওয়াচম্যান নেই তো, আর না ওর বাথরুমটা না কেউ ইউজ করে জানো তো, টুক করে এসে এখান দিয়ে বাথরুমের দরজাটা খোলা, লক করে দিয়ে যা তো আর যায়নি আমার মনে হয়, না হলে বলো বাথরুমের দরজাটা কে খুলবে? এইদিকে ওই যে টুলেট লেখা ওর পাশেই ওর বাথরুমটা, কেউ জানো তো ইউজ করে মনে হয়। আগের দিন প্রমি গিয়ে বাথরুমে লাইট নিভিয়ে দিয়ে এসছে, আজকে আবার দেখছি খোলা বাথরুমটা। যাই হোক বাবা, তারপর ক্যামেরা লাগানো আছে ভাববে আমরা ইউজ করি, প্রমিকে আগের দিন বলছে তুমি যেও না ওইদিকে। যাই হোক আমরা বেরোই, একটু কোন দিকে যাবো এখনো ঠিক করিনি, দেখা যাক গাড়ি নিয়ে বেরোই যেদিকে ইচ্ছে করবে একটু চলে যাবো এই আর কি। তো ফাইনালি আশা করছি এরকম বিপদ যেন আর না আসে, আর কারোরই যেন না আসে, সবাই যেন এরকম হাসি হাসি লাইফটাকে কাটিয়ে দিতে পারি। তো চলো বেরোই, আর বকবক করবো না। চলছে এখন ম্যাঙ্গালোরে জানি না, দেখো জায়গায় জায়গায় লাইট দিয়েছে। আর আমরা এসেছি অ্যাম্পেল মার্টে, আগের বার সেই যে কচুর শাক আর কচুর লতি নিয়ে গেছিলাম ওই জায়গাটাতে নিয়ে এসেছে, জানি না কিসের আশায় এনেছে। আমি তো কচুর শাক কচুর লতি কিছুই দেখতে পাচ্ছি না আজকে, বেচারার মন ভেঙে যাবে মনে হচ্ছে, বেচারা এতখানি চালিয়ে এসেছে। তো শুভ্রা আর রূপমও সেদিন ব্লগে দেখাচ্ছিল, ব্লগ না ওরা মিনি ব্লগ দিচ্ছে, তো 69 টাকা করে চলছে, আমরাও তাই জন্য দেখে চলে এলাম, জানি না কি পাবো না পাবো। তো চলো দেখাই যাক, তো এতটা গাড়ি চালিয়ে এসছে কিছু তো করে যাবে এদিকটা থেকে। তো আমাদের ওদিকটাতে ওয়াও মোমো নেই, এখানেই দেখলাম একটা। এখনো যারা জানো না যে ওয়াও মোমোতে এই অফারটা চলছে আর কি, যেরকম আমরা জানতামই না রূপম শুভ্রার ব্লগ দেখে তারপর জেনেছি আর কি, মানে ব্লগ বলতে ওরা মিনি ব্লগ দিচ্ছে, আবারও বলছি ব্লগ আর মিনি ব্লগের মধ্যে অবশ্যই তফাৎ তো রয়েইছে। তো আমরা এলাম, সত্যিই পাওয়া যাচ্ছে ভেজ চিকেন দুটোই অ্যাভেলেবেল, ভেজ বা অথবা চিকেন মোমো, ম্যানিয়াটা হচ্ছে 69 টাকা করে চলছে, আর তোমার ভেজ বা চিকেন দার্জিলিং মোমো না ডিলাইট মোমো, সরি ভেজ বা চিকেন ডিলাইট মোমোটা 99 করে চলছে। তো এই দুটোই অর্ডার দেওয়া হয়েছে, একটা ম্যানিয়াটা হচ্ছে স্টিম নিচ্ছি, স্টিম ফ্রাইড তোমরা যা ইচ্ছে নিতে পারো, তো আমরা একটা স্টিম নিয়েছি একটা ফ্রাইড নিয়েছি, ও স্টিমটা খাবে আমি ফ্রাইডটা খাবো, বা ফ্রাইড ও একটা টেস্ট করতেই পারে। তো দুটোই প্রথমে ফ্রাইড নিচ্ছিল, তো আমি না করেছি কারণ একেবারেই এতটা বাড়াবাড়ি ঠিক হবে না। তো চলে এসছে আমাদের খাবার দাবার, এটা হচ্ছে ফ্রাইড মোমোটা আর ওটা হচ্ছে স্টিম মোমোটা, ওটা বোধ হয় ম্যানিয়া বা দার্জিলিং এরকম কিছু, না দার্জিলিং তো নয়, ডিলাইট ফিলাইট কিছু একটা হবে কোনোটা, নাম তো এখন আর বুঝতে পারছি না এই আর কি। তো আবার একটু বাজারের দিকে গেছিলাম, আসার সময় কিছু একটু কেনাকাটা ছিল তো কিছু জিনিস আর কি, তো সেগুলো কিনে নিয়ে তারপরে এসেছিলাম বাড়িতে ঢুকতে, সরি ঢুকতে ঢুকতে 8:10-15 মতো বেজে গেছিল, তারপরে এসে দিলাম সন্ধে ফন্দে। তো এবার চলে এসছি রাতে রান্নাটা করতে, ও যেহেতু ভাত খাবে তার জন্য মাছটা করেই ফেলবো একেবারে, আর রাত্রিবেলা করবো তো বাইরেই রাখবো, আবার কালকে সকালে গরম করে ওকে দিয়ে দেবো অফিসে। কতবারই পরে মাছ রান্না করবো, আর এক পিস মাছ ওভাবে রান্না করাও যায় না। তো এখন ডালটাও রয়েছে দেখে ও ডাল খেলে খাবে না, তো মাছটা ভাবছি ফুলকপি আলু ঢেঁড়স এসব দিয়ে একটু ঝোল মতো করবো, না একটু মাখা মাখা টাইপের করবো আর কি। তো আর ডালটা তো রয়েইছে, আর ভাতটাও রয়েছে, তো ওকে গরম করে দিলেই হয়ে যাবে। আর আরেকদিকে বসিয়ে দেবো আমার জন্য ডালিয়ার খিচুড়ি, আমি ডালিয়ার খিচুড়িটাই খাবো, আর একেবারে বেশি করে নেবো, আজকে রাতেও খাবো কালকে দুপুরবেলাও খাবো, এখন আমি ডালিয়ার ওপরেই থাকবো কারণ ওয়েট আবারও কিছুটা বেড়ে গেছে।
মাছের ঝোলটা হয়ে গেছে, শুধু ফুলকপি আর ঢেঁড়স দিয়েই করেছি, যেহেতু মাছের ঝোল আমার খুব একটা লাগবে না আর ও ভালো খায় না আলু, তাই জন্য দেইনি। তো অনেকগুলো মাছের মাথা জমে গেছে, মানে আগের রুই মাছের রয়েছে আবার কাতলা মাছের, মুড়িঘণ্ট করবো করবো করে আর করা হচ্ছে না, তো একটা মাছের মাথা ঝোলেই ছেড়ে দিয়েছি, প্রায় ঝোলটা হয়ে গেছে, আবার নামিয়ে নেবো। আর এপাশে চলছে আমার ডালিয়া। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলটাও নাকি খুব ভালো হয়েছিল ও বললো, পাতলা করে তোমরা তো দেখলেই, আর আমার ডালিয়াটাও না ভালো হয়েছিল, জল পুরো টেনে গেছিলো একদম ঠিকঠাক, মানে এপাশে দিলে ওপাশে চলে যাচ্ছিলো এরকমটা হয়নি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর যদি অন্যরকম কোনো ব্লগ দেখতে চাও তো সেটাও কমেন্ট করে জানাতে পারো। তো চলো আজকের মতো টাটা।